আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কমদামবাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরেকটি ইউএসবি ক্যামেরা নিয়ে হাজির হয়েছি। এই ক্যামেরাটা দিয়ে আপনারা ঘরে বসে হটস্পট আকারে দেখতে পারবেন, এমনকি ওয়াইফাইয়ের মাধ্যমেও আপনারা এটা মনিটর করতে পারবেন। তো কীভাবে এটা চালাতে হয় সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। তো তার আগে আমরা এটাকে একটু প্যাকেটটাকে খুলে দেখি ভিতরে কী কী আছে। আমরা এই হচ্ছে আমাদের সেই ইউএসবি ক্যামেরা। এটা ইউএসবি যে কোনো চার্জারের সাথে লাগিয়ে অথবা আপনার পিসি বা ল্যাপটপের সাথে লাগিয়েও আপনি এটা চালাতে পারবেন। এছাড়া এর ক্যামেরার সাথে এক্সট্রা একটা দণ্ড রয়েছে যেটা আপনারা বাঁকা সোজা করতে পারবেন, যে কোনো দিকে আপনারা মুভ করে ঘুরিয়ে রাখতে পারবেন আপনাদের সুযোগ সুবিধা মতন। এবং এটাকে যখন আপনারা চার্জারের সাথে লাগাবেন তখন সে এটা আপনার অটো কানেক্ট হবে, এবং চার্জারে লাগানোর সাথে সাথে আপনারা এই ক্যামেরাটা অটোমেটিক চালু হয়ে যাবে, এবং এটা ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে সব কিছু মনিটর করতে পারবেন। এটা একটি খুব ভালো শক্তিশালী সিকিউরিটি ক্যামেরা। এই সিকিউরিটি ক্যামেরা আপনারা যে কোনো আপনাদের দোকান বলেন, আপনাদের বাসা বাড়ি, অফিস আদালত, এমনকি আপনাদের যে ফার্ম রয়েছে, পোলট্রি ফার্ম বা মাছের ঘের, সেই জায়গায়ও আপনারা এটাকে লাগিয়ে রাখতে পারবেন। তো তবে আর একটা ব্যাপার, সবাই আমাদের বলে যে যাদের কাছে আপনার ব্রডব্যান্ড কানেকশন নেই, রাউটার লাগাতে পারে না, তারা কীভাবে এটাকে আসলে চালাবেন, তাদের জন্য আজকে আমি একসাথে একটা যে সিম বেজ যে রাউটার, সেই রাউটারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রাউটারের মাধ্যমে আপনারা এই ক্যামেরাটাকে চালাতে পারবেন। আর এই রাউটারের আপনার যে রিভিউ সেটা আমাদের ভিডিও গ্যালারিতে আছে, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন কীভাবে এই রাউটারটা চালাতে হয়। তবে এই রাউটারটা যখন অন করা হবে তখন এই রাউটারটা অন করলে এর ভিতরে একটা মোবাইল সিম আছে, মোবাইল সিম লাগিয়ে রাউটারটা যখন অন করবেন তখন রাউটারটা ওয়াইফাই আকারে কাজ করবে। তখন এই ওয়াইফাই এইটার সাথে সেট আপ করে নিলে আপনারা যে কোনো যেখানে ব্রডব্যান্ড কানেকশন নেই, ইন্টারনেট চালাতে পারছেন না ওয়াইফাই রাউটার দিয়ে, তো তারা এই সিম বেজ রাউটার দিয়ে আপনারা সেই ক্যামেরাটা চালাতে পারবেন, এবং বিভিন্ন জায়গায় যে কোনো জায়গা থেকে দূর দূরান্ত থেকে আপনারা সেটা আপনাদের মোবাইলের মাধ্যমে মনিটর করতে পারবেন। আপনাদের মোবাইলে আপনারা ওয়াইফাই সেট করে চালাতে পারবেন, অথবা আপনার মোবাইল ডাটা দিয়েও আপনারা এটাকে দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর কি আছে একটু দেখে নিই। আর আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে রয়েছে একটি আপনার মাইক্রো এসডি অ্যাডাপ্টার, একটি রয়েছে রিসেট পিন, আর রয়েছে একটি ম্যানুয়াল। এই ম্যানুয়ালের মধ্যেও দেওয়া আছে কীভাবে এটাকে চালাবেন, সেটার ডিটেলস দেওয়া আছে। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে বলি, এটা যখন আমরা একটা চার্জারের সাথে লাগাবো তা আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এটা হলো আমার একটি ইউএসবি চার্জার। এই চার্জারের সাথে আমি যখন এটাকে লাগালাম, লাগানোর দেখুন, এটা এখন আমি লাগালাম, লাগানোর সাথে সাথে আমার এখানে লাল লাইট জ্বলানিবা করছে এবং নীল লাইট জ্বলে উঠলো। এখন আমাকে কী করতে হবে, প্রথম অবস্থা আমি এটাকে আগে রিসেট করে নিব। এই যে রিসেট পিনটা আছে, রিসেট পিনটা আমি জাস্ট এখানে আস্তে করে প্রেস করে ধরে রাখবো কিছুক্ষণ। দেখুন, এখন আবার লাল লাইট ব্লিঙ্কিং করছে, অর্থাৎ এখন এটা সে রিসেট হয়ে গেল। ধরো এখন এটা রিসেট করার পরে আমি এই ক্যামেরাটা এখন চালু হয়ে গেছে। এখন এটাকে আমাদের আর কোনো প্রয়োজন নেই, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আমি এটাকে সামনে, আমি এটাকে মুভ করে ঘুরিয়ে এটাকে রাখলাম সামনে। এখন আসেন কীভাবে আমরা মোবাইলের মাধ্যমে এ করবো। মনে করেন এইটাকে আমি এখন চালু করলাম, এটা হচ্ছে আমাদের সিম্বেল ওয়াইফাই রাউটার। এটা চালু হয়ে গেল। এটা চালু হওয়ার পরে আমরা এখন কী করবো, আমরা এখন মোবাইলে আসবো। মোবাইলে আমাদের একটা অ্যাপ সেট আপ করতে হবে, সেটা হচ্ছে V380 Lite। আমরা V380 Lite যেই অ্যাপসটা রয়েছে গুগল প্লে স্টোর থেকে, সেটাকে আমরা সেট আপ করবো। কীভাবে সেট আপ করবো সেটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমরা প্রথমে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যে এখানে আমরা লিখব V380 Lite, LITE। দেখুন বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনাদের স্পষ্ট করে দেখায়। দেখুন, আমরা লেখা আছে V380 Lite। এই যে V380 Lite আমরা নিলাম, এই যে V380 Lite এটাকে আমরা এখন সেট আপ দিব, এটাকে আমরা এখন এখানে ইনস্টল করব। তো দেখুন, আমরা এটাকে এখন ইনস্টলে ক্লিক করলাম, সে এখন এটা ইনস্টল হবে। তো এটা দেখুন এখন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে ওপেন দিব। ওপেন দেওয়ার পরে এখানে বলছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, ওকে দিলাম, রিড অ্যান্ড এগ্রি করে দিলাম, কনফার্ম করে দিলাম,
তারপরে আমাকে অলো দিয়ে দিলাম। এখন বন্ধুরা আমাদের এখানে একটা লগ ইন করতে হবে। তো লগ ইন কীভাবে করবো, মনে করেন আমার এখানে যে গুগল যে আমার যে জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডি, আমি একটা জিমেল আইডি দিয়ে আমি এটাকে একটা লগ ইন করছি, যে জিমেল আইডিটা আছে সে এটা থেকে দিয়ে আমি এটাকে এখন লগ ইন করে নিব। বন্ধুরা এখন এটা লগ ইন হচ্ছে, এবার সে লোড করছে। বন্ধুরা আমাকে কোন যে আমি এশিয়া দেখিয়ে দিব। এখন বন্ধুরা এখানে আমার আসছে প্লিজ ট্যাপ প্লাস টু অ্যাড এ ক্যামেরা, এখন আমাকে ক্যামেরা অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাচ্ছি। দেখুন এখন আমি কি করব, এখানে অ্যাড বাটনে ক্লিক দেব। বন্ধুরা এখন এই পজিশনে এসে আমি প্রথমে কি করব, প্রথমে আমি যাব আমি আপনাদের এপি হটস্পট কানেকশন, এখানে আমি ক্লিক করব। এপি হটস্পট কানেকশন ক্লিক করার পরে এখন আমাকে দেখিয়ে দিতে হবে আমি কোন রাউটার। তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমার আমি আমার বাসার রাউটার যেটা আছে, যেটা আমার নেট ব্রডব্যান্ড কানেকশনের রাউটার, সেটা আমি চালাচ্ছি। আর এটা হচ্ছে আমার এই যে মোবাইল যে সিম বেজে মোবাইল যে সিম বেজে রাউটার, সেটার কানেকশন হচ্ছে আমার এটা M4G MIF। এখন আমি কি করব, আমি আসার পর এই যে আবার শুরু থেকে দেখাচ্ছে আপনাদের, যাবো প্রথম এপি হটস্পটে যাব। এপি হটস্পট এখন আমি কোন রাউটার এই রাউটার দিয়ে চালাবো সেক্ষেত্রে আমি এখন এটাকে দেখিয়ে দিলাম। এটাকে দেখিয়ে দেওয়ার পর এটার যে পাসওয়ার্ড আছে, যখন আপনাদের এটার পাসওয়ার্ড যেমন 1234567890, এই পাসওয়ার্ডটা দিয়ে আমি কনফার্ম করলাম। করার পরে এখন আমার বলছে কানেক্ট এপি স্পট, আমি এখন কানেকশন যাবো বলো আইনো। দেখানোর পরে এখন আমি কোনটা আমার এইটা এইটা যে ক্যামেরা আমার যে ক্যামেরাটা আপনাদের দেখাচ্ছি, এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরার যে আপনার আইডিটা সেটা হচ্ছে এই যে MB64004158। আমি এটাকে দেখিয়ে দিলাম যে আমার যে ক্যামেরাটা সেটা আমি দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে সে কানেক্ট করে নিল। আচ্ছা কানেক্ট করে নেওয়ার পর আমি এখন ব্যাকে আমরা এখন ব্যাকে যাব। আচ্ছা ব্যাকে যাওয়ার পর এখন দেখুন সে এখন এটাকে কানেক্ট করছে, এখন সে ডিভাইসটা কানেক্ট করবে। ডিভাইসটা কানেক্ট করতে আপনার কয়েক সেকেন্ড লাগবে। এখন আমি অ্যালো চাচ্ছি, আমি অ্যালো করে দিলাম। দেওয়ার পরে এখন সে কিছুক্ষণের মধ্যে ডিভাইস, দেখুন ডিভাইস কানেক্ট হয়ে গেল। আমি কি দিই, আমি হোম দিলাম, যে কোনো একটা দিতে পারে, আপনি আপনার পছন্দ মতো আপনার নাম দিলেন। দেওয়ার পর আমি ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার পরে দেখুন বন্ধুরা এখন এই জিনিসটা চলে আসলো, একটা ডিভাইস অ্যাড হলো। এখন আমি এটাকে প্লে বাটন যখন প্রেস করব তখন সে একটা পাসওয়ার্ড চাবে, অর্থাৎ এই ক্যামেরাতে প্রবেশ করার জন্য একটা পাসওয়ার্ড সেট করতে হবে, যে কেউ প্রবেশ করতে পারবে না। আপনি সেট পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে মনে করেন আমি একটা পাসওয়ার্ড দিলাম, একটা লেটার বড় হাতের হবে, যেমন এ, পরেটা দিলাম BCD1234। আবার রিটার্ন একই পাসওয়ার্ড দেবো, ABCD1234। একটা বড় হাতের অক্ষর হবে, বাকিগুলো ছোটো হাতের অক্ষর, এবং একটা নিউমেরিক নাম্বার দিয়ে আপনারা পাসওয়ার্ডটা দেবেন, নাহলে স্ট্রং পাসওয়ার্ড হবে না, সে জানাচ্ছে। যাই হোক এখন আমি এটাকে করার পরে আমি এখন কী করবো, কনফার্ম বাটনে ক্লিক করবো। কনফার্ম বাটন ক্লিক করার পরে আমার এখন কী হচ্ছে, দেখুন আমার এই যে ক্যামেরাটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন ক্যামেরাটা এখানে আমার আশেপাশে আমার সামনে যে পর্দা রয়েছে, পর্দা আমার যে লাইটগুলো রয়েছে সেই সব কিছু সে দেখাচ্ছে। তারপরে আমি আপনাদেরকে আরেকটু এদিকে ঘুরিয়ে দেখাচ্ছি, যেমন এখানে আমার টেবিলে যে রাউটারটা রয়েছে সেই রাউটারটা সে দেখাচ্ছে। এভাবে আপনারা এই সব কিছু মনিটর করবেন। আরেকটা জিনিস, এটাকে আমি একটু জুম করেও দেখতে পারবো, আমি একটু কাছে নিয়ে দেখতে পারবো, 10x পর্যন্ত জুম করতে পারবো। জুম করে দূরে কী আছে সব কিছু আমি দেখতে পারবো। আর একটা মোড রয়েছে, যখন আপনার ক্যামেরাটা লাগালেন, ক্যামেরা লাগানো হয়তো উল্টো আছে, উল্টো দেখতে পাচ্ছেন, তখন আপনারা কী করবেন, জাস্ট এই ইনভার্সন দিবেন, দিলে সেটা আবার উল্টিয়ে দেবে, অর্থাৎ ওটাকে সোজা করে দেবে। আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারবেন। এছাড়া আপনি কালার মোডে দেখতে চান বা রাত্রেবেলা নাইট ভিশন দেখতে চান, BW দেখলেন অথবা অটো দিয়ে রাখলেন, রাত্রেবেলা সে অটোমেটিক কালার আকারে নিবে, বা যখন কারেন্ট লাইট থাকবে না সে আপনার নাইট ভিশন আকারে নিয়ে নিবে। এই হচ্ছে আপনি, এছাড়া আপনি স্ন্যাপশট নিয়ে রাখতে পারবেন আপনার মোবাইলে, রেকর্ডও করতে পারবেন, সামনে যে যা ঘটছে সেসব আপনি আপনার মোবাইলে রেকর্ড করে রাখতে পারবেন। এছাড়া আপনারা এখানে যে ক্যামেরার মধ্যে এই যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটার মধ্যে যে মেমোরি কার্ডটা রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে একটা মেমোরি কার্ড আপনারা লাগাতে পারবেন। এই মেমোরি কার্ড লাগালে এখানকার সব কিছু
যা ভিডিও হবে সব কিন্তু রেকর্ড হতে থাকবে। তো বন্ধুরা এইভাবে আপনারা মোবাইলটা সেট আপ করবেন। তো এইভাবে বন্ধুরা আপনারা এই ক্যামেরার মাধ্যমে, আমি ক্যামেরাটা এখন একটু খুলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, এই ক্যামেরার মাধ্যমে আপনারা এই মোবাইল সিম বেজ রাউটার দিয়ে আপনাকে যে কোনো জায়গায় আপনারা এটাকে চালাতে পারবেন। শুধু তাই না, এই মোবাইল রাউটার দিয়ে আপনারা যে কোনো ক্যামেরা আপনারা ওয়াইফাই ক্যামেরা অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো কি এখানে এখানে কীভাবে এখানে মেমোরি কার্ড লাগাতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মাইক্রো এসডি মেমোরি কার্ড, এটা 32 GB মেমোরি কার্ড। আপনাদের দেখাচ্ছে উপরে যে লেখা অংশটা, লেখা অংশটা উপরের দিকে রাখবেন, এখানে রেখে প্রেস করবেন। প্রেস করার পরে আপনারা দেখবেন যে ঢুকে যাবে, এটা ঢুকে খুব সহজ। আপনারা যে পিনটা রয়েছে এই পিনটা দিয়ে আজ থেকে ধরে প্রেস করবেন, ভিতরে ক্লিপ আকারে আটকে যাবে, ওটা পুশ টু অন সিস্টেম। আবার যখন প্রেস করবেন মেমোরি কার্ডটা বের হয়ে আসবে। এইভাবে মেমোরি কার্ডটা আপনারা এখানে যদি লাগে, আপনারা এটাকে ভিডিও করেন, তাহলে দেখবেন এখানে খুব সহজে আপনারা ভিডিও করতে পারবেন। আর বন্ধুরা বন্ধুরা যখন আমরা ভিডিও হয়ে যাবে, তখন আপনারা এটা এই মেমোরি কার্ডটা বের করে এইখানে যে আপনার অ্যাডাপ্টারটা দেওয়া আছে সেই অ্যাডাপ্টারের পিছনে আমরা এই কার্ডটা লাগিয়ে, এই কার্ডটা এখানে অ্যাডাপ্টারের পিছনে লাগিয়ে আমরা এটাকে ইউএসবি পোর্টে, ল্যাপটপ বা ডেস্কটপে আমরা এটাকে ট্রান্সফার করতে পারবো খুব সহজে। বন্ধুরা এখন এই ক্যামেরাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বর এখনই কল করুন, আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে। আর বন্ধুরা প্রোডাক্টটি অর্ডার করলে প্রোডাক্টটি যখন ডেলিভারি ম্যান আপনাদের কাছে নিয়ে হাজির হবে, তখন ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন। আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই প্রোডাক্টটি চেক করে নেবেন, কেননা ডেলিভারি ম্যান চলে আসে তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।